নন্দরাজ, অবশ্যই কোনো বড় বিপদ ঘটতে চলেছে। এবারে অবশ্যই আমাদের মৃত্যু ঘটবে। বুঝতেই পারছি না, হঠাৎ করে সূর্য এত কাছে কি করে চলে এলো? কানাই, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এই সংকট কংসই ডেকে এনেছে। দাদা, সংকট যেই আনুক, কিন্তু আমি বুঝতে পারছি না যে এত ছোট পর্বত এত বড় কি করে হয়ে গেল, এত ক্ষমতাও পেল কোথার থেকে? নারায়ণ নারায়ণ প্রভু, কানাইয়ের মনে এখন যে প্রশ্ন রয়েছে আমার মনেও ঠিক একই প্রশ্ন রয়েছে। একটা সাধারণ পর্বত এত বিশালাকার রূপ কি করে ধারণ করতে পারে প্রভু? দেবর্ষি, এটাই তো বিন্ধ্যাচলের বিশেষত্ব। সে যদি চায় তাহলে সে তার আকৃতি এই ব্রহ্মাণ্ডের মতো বিশাল করতে পারে, আবার একটা কাঁকড়ের মতো সূক্ষ্ম। প্রভু, এ আপনি কি বলছেন? এক পর্বতের পক্ষে এই কাজ করা কিভাবে সম্ভব প্রভু? দেবী, এটা সেই সময়ের কথা যখন পর্বত অচল নয়, বরং তারা চলতেও পারত। তারা মানুষের মতো চলাফেরা করতে পারত, আর বিশাল পক্ষীর মতো আকাশে বিচরণও করতে পারত, এক স্থান থেকে আরেক স্থানেও যেতে পারত। এই পর্বতদের মধ্যে বিন্ধ্যাচল আর মৈনাকের মতো কতিপয় চতুর আর চঞ্চল পর্বতও ছিল, যারা কেবলমাত্র মানুষের নয় বরং মুনি ঋষিদের কার্যেও বাধার সৃষ্টি করত। ওম স্বাহা। বিন্ধ্যাচল, তোর এই যোদ্ধাত্বের সাজা তুই একদিন অবশ্যই পাবি। দেবী, সেই দিনও হঠাৎ এসে পড়ল যেদিন চঞ্চল বিন্ধ্যাচল পর্বত ক্রোধী ঋষি দুর্বাসার আশ্রমের ওপর দিয়ে যাচ্ছিল। অনর্থ, ঘোর অনর্থ, আমাদের কল্যাণ যজ্ঞ খণ্ডিত করলো। কে করলো এই মহাপাপ? এই উদ্ধত পর্বত সর্বদা এমনটাই করে। উদ্ধত পর্বতেরা, তোমরা আমার মহাযজ্ঞকে খণ্ডিত করার দুঃসাহস দেখিয়েছ, তাই আমি দুর্বাসা তোমাদের এই অভিশাপ দিচ্ছি যে আজকের পর থেকে সংসারের সমস্ত পর্বত স্থির আর অচল হয়ে যাবে। তোমরা সকলে তোমাদের বিচরণ ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলবে, আর ভবিষ্যতে কখনোই এক জায়গা থেকে নড়তে পারবে না। দেবী, ঋষি দুর্বাসার অভিশাপের কারণে সংসারের সমস্ত পর্বত সে সময় যে স্থানে ছিল তারা সেখানেই স্থির হয়ে গেল। কিন্তু প্রভু, অভিশাপ পাওয়ার পরেও বিন্ধ্যাচলের মধ্যে এত শক্তি কোথা থেকে এলো যে ও নিজের রূপ এত বিশাল আকার করল? দেবর্ষি, এই অভিশাপ বিন্ধ্যাচলের কাছে অসহ্য ছিল, তাই ও সহস্র বৎসর পর্যন্ত ব্রহ্মদেবের ঘোর তপস্যা করছিল। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। চোখ খোলো বিন্ধ্যাচল। ব্রহ্মদেব, প্রণাম ব্রহ্মদেব। পুত্র, আমি তোমার কঠোর সাধনায় প্রসন্ন, বলো তুমি কি বর চাও? আমি পূর্বের মতো আবার আকাশে বিচরণ করতে চাই। ঋষি দুর্বাসার অভিশাপ থেকে আমায় মুক্ত করে দিন ব্রহ্মদেব। বিন্ধ্যাচল, এটা আমার অধিকারের বাইরে,
ঋষি দুর্বাসার অভিশাপের কারণে এখন কোনো পর্বতই তার স্থান পরিবর্তন করতে পারবে না। অন্য কোনো বর চাও। ঠিক আছে ব্রহ্মদেব, আমি যদি নিজের স্থান পরিবর্তন না করতে পারি তবে আমায় এই বরদান করুন, আমি যেন আমার আকার পরিবর্তন করতে পারি। নিজের ইচ্ছানুসারে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অথবা বিশাল রূপ ধারণ করতে পারি। তথাস্তু। দেবর্ষি, এই কারণের জন্য বিন্ধ্যাচল আজ তার আকার এতটা বড় করে নিয়েছে। সেই জন্যে অর্ধেক জগতে আজ সূর্যের জ্যোতি পৌঁছয় না। আমি বুঝেছি প্রভু, আমি বুঝেছি। বিন্ধ্যাচলের এই শক্তি আর তার মহৎ আকাঙ্ক্ষার পূর্ণ সুযোগ নিয়েছে কংস। পুড়ে যাবে সবাই সূর্যদেব, পুড়ে যাবে সবাই। বিন্ধ্যাচল, এই উচ্চাকাঙ্ক্ষা বড়ই বিচিত্র। এর কারণেই মানুষ সব কিছু করতে পারে, এই উচ্চাকাঙ্ক্ষার কারণেই কারোর দাসও হয়ে যেতে পারে। ভগবান কংসের ইচ্ছাই এবার ওই বিন্ধ্যাচলের উচ্চাকাঙ্ক্ষা হবে। আমি ঠিক বুঝতে পারলাম না মহারাজ, কিন্তু এই বিন্ধ্যাচলের গুরুত্বপূর্ণ হবার আকাঙ্ক্ষার সাথে আপনার ইচ্ছের কি সম্পর্ক? এটা ভগবান কংসের মায়া কেশনি। ভাবো, যখন সূর্যদেবের সম্পূর্ণ তাপ বিন্ধ্যাচলের জায়গায় সোজা ক্ষত্রি পর্বতে গিয়ে পড়বে তখন কি হবে? ভাবো ভাবো, তখন ওই ক্ষত্রি পর্বত দাও 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 করে জ্বলে উঠবে। এটাই হলো ভগবান কংসের মায়া। এ কি হঠাৎ করে এত গরম লাগছে কেন? এত তাপ সহ্য করতে পারছি না। এই তাপ তো অসহ্য হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখানেই আমরা পুরো ভস্ম হয়ে যাব। দামোদর কাকা, তুমি চিন্তা করো না, কারোর কিচ্ছু হবে না। তোমরা সবাই গুহার ভেতরে যাও। চলো তাড়াতাড়ি, চলো 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 চল। বিন্ধ্যাচলের এত বিশাল রূপ ধারণ করা আর সূর্যের এত তাপ বেড়ে যাওয়া, এই দুটোর কোনো মিল নেই তো। দেবী, আপনার অনুমান সত্য পরম অবতার। তার মানে? পরম অবতার, কংসের কথা শুনে বিন্ধ্যাচল নিজের আকার এতটাই বড় করে নিয়েছে যে সূর্যদেবের প্রকাশ তা পার করে যেতে পারছে না। সূর্যদেবের প্রকাশ যা সম্পূর্ণ সংসারের উপর পড়া উচিত, তা বিন্ধ্যাচলের দ্বারা পরিবর্তিত হয়ে কেবলমাত্র ক্ষত্রি পর্বতে এসেই পড়ছে। অর্থাৎ দেবী, যেমন ভাবে সূর্য তার তাপ বাড়াবে তেমনি ভাবে এই পর্বতের উষ্ণতাও বাড়বে। শুধু তাই নয়, সূর্যের এই অসহনীয় তাপে এই সম্পূর্ণ পর্বত জ্বলে ভস্ম হতে পারে। দেবী, এটাকে আটকানোর কোনো উপায় তো থাকবে। যদি বিন্ধ্যাচলের আকার পূর্বের স্থানে ফিরে আসে তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। এত সহজ? তাহলে তো আমাকে এখনই গিয়ে বিন্ধ্যাচলের সঙ্গে কথা বলতে হবে। দেবী, পরম অবতার, বিন্ধ্যাচল এক জেদি পর্বত, সে আপনার কথা স্বীকার করা তো দূর, আপনার কথা শুনবেও না। দেবী, আমার মা বলে আমাদের কোনো কাজেরই অনুমান করা উচিত নয়, বরং সেই কাজটা করার চেষ্টা করা দরকার, কারণ সফলতা চেষ্টা করলে পাওয়া যায়, অনুমান করলে নয়। আমায় আজ্ঞা দিন দেবী। মা, আমাদের রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, বাঁচান, বাঁচান।
বিন্ধ্যাচল পর্বত। প্রকটন, আমি আপনার সাথে কথা বলতে এসেছি বিন্ধ্যাচল পর্বত। প্রকটন, এই বিন্ধ্যাচল পর্বত তো কথা শুনছেই না, তার মানে আমাকে ওর প্রশংসা করতে হবে, না হলেও প্রকট হবে না। বিন্ধ্যাচল পর্বত, আমি আপনার প্রশংসা করতে এসেছি। প্রকটন বিন্ধ্যাচল পর্বত, প্রকটন। বালক, কে তুমি আর এত ছোট বালক হয়েও আমার কি হিত সাধন করবে? বিন্ধ্যাচল পর্বত, আমি জানি যে আমি অনেক ছোট আর আপনি খুব বড়, কিন্তু মা বলে যেই কাজটা সূচ দিয়ে করা যায় সেটা তলোয়ার দিয়ে করা যায় না। অর্থাৎ? এখন দেখুন না, আপনি এত বিশাল হয়ে গেছেন যে আপনি দেখতেই পাচ্ছেন না যে আপনি সূর্যদেবের প্রকাশ আটকে দিয়েছেন। বালক, তুই আমার হিতের কথা বলতে এসেছিলি না? সেটাই তো আমি করছিলাম। দেখুন, আপনার এত বিশাল হওয়ার কারণে অনেক মানুষের কষ্ট হচ্ছে, পুরো ক্ষত্রি পর্বত তাপে ঝলসে যাচ্ছে। এখন যদি আপনি আপনার আকার ছোট করে নেন, তাহলে সবাই আপনাকে আশীর্বাদ করবে। ভাবুন, আশীর্বাদ পেয়ে আপনার কত লাভ হবে, তাই না বিন্ধ্যাচল পর্বত? বালক, আমার আশীর্বাদ নয়, পদ, প্রতিষ্ঠা আর সম্মান চাই। আর যতক্ষণ না নারায়ণ স্বয়ং এসে আমাকে এই জগতের সর্বশ্রেষ্ঠ পর্বতের উপাধি দিচ্ছেন, যতক্ষণ না আমায় পর্বতরাজ ঘোষণা করছেন, আমি এই বিশাল রূপেই অপেক্ষায় থাকব। কিন্তু বিন্ধ্যাচল পর্বত, পদ, প্রতিষ্ঠা আর সম্মান তো ভালো কাজ করলে পাওয়া যায়। যদি আপনি সত্যি এগুলো চান, তাহলে আপনি মানুষকে কষ্ট দেওয়ার জায়গায় তাদের সাহায্য করুন, সংসারের জন্য ভালো কিছু করুন। বালক, তুই এখানে আমার না সংসারের হিতের কথা বলতে এসেছিস? সংসার নিয়ে আমি চিন্তাই করি না, আমি শুধুমাত্র পর্বতরাজ হতে চাই। কিন্তু সেটা তো আপনি প্রথম থেকেই অনেক পর্বতের থেকে শ্রেষ্ঠ, শক্তিশালী আর বড়। সেটাই তো বিড়ম্বনা বালক, আমি শ্রেষ্ঠ হওয়ার সত্ত্বেও মানুষেরা তাদের শির ক্ষত্রি পর্বতের কাছে নত করে, তার আরাধনা করে, তাকে পরিক্রমণ করে, আর আমি এখানে স্থির হয়ে দাঁড়িয়ে সব দেখি, কিন্তু আর নয়। যতক্ষণ না আমার ইচ্ছা পূর্ণ হচ্ছে, যতক্ষণ না আমি পর্বতরাজ হচ্ছি, আমি আমার এই বিশাল আকার কিছুতেই কমাবো না। এর পরিণামে যা হয় তা হোক, তাতে সূর্যের তাপে ক্ষত্রি পর্বত নষ্ট হলে হয়ে যাক। বিন্ধ্যাচল পর্বত, আমার কথা শুনুন। আমাদের রক্ষা করুন মা, আমাদের বাঁচান মা। প্রভু, ওই ওই যোগমায়ার সামনে যে বালিকারা প্রকট হয়েছে তারা কারা? দেবী, এরা বালিকা নয়, বরং সংসারের দুর্লভ ঔষধি। ঔষধি? হ্যাঁ দেবী, এই ক্ষত্রি পর্বত সংসারের সমস্ত দুর্লভ জড়িবুটি আর ঔষধের নিবাসস্থল। এই পর্বতে দূর দূরান্ত থেকে বৈদ্যরা আসেন, আর মানুষের শারীরিক ব্যাধি আর রোগ দূর করার জন্য আবশ্যক সব ঔষধি সংগ্রহ করেন। নারায়ণ নারায়ণ, তার মানে তো এর অর্থ এই প্রভু, যে এই বনস্পতির রক্ষার ভারও দেবী যোগমায়ার, কারণ উনি ক্ষত্রি পর্বতের অধিষ্ঠাত্রী দেবী। আপনি সত্য বলেছেন দেবর্ষি, তাই এই ঔষধিরা দেবী যোগমায়ার সম্মুখে উপস্থিত হয়েছেন। মাতা, এই ভয়ঙ্কর তাপ থেকে
আমাদের রক্ষা করুন মা। হ্যাঁ মা, না হলে আজ আমাদের অস্তিত্ব সর্বদার মতো শেষ হয়ে যাবে মা। মা, আমাদের রক্ষা করুন মা, আপনি আমাদের রক্ষা করুন। আমাদের রক্ষা করুন, রক্ষা করুন মা, রক্ষা করুন মা, মা আমাদের বাঁচান মা। তোমরা শান্ত হও, তোমাদের রক্ষা করা আমার পরম কর্তব্য। আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হবে না। তোমরা আমার সাথে এসো, আমি তোমাদের সুরক্ষিত স্থানে নিয়ে যাচ্ছি। এখনো বুঝলে না? ওই দেবী যোগমায়া ওই ক্ষত্রি পর্বতের ঔষধিদের রক্ষা করেন। নিজের ঔষধিদের জ্বলতে দেখে তাদের বাঁচাতে, তাদের রক্ষা করতে উনি নিজের ধামের বাইরে অবশ্যই আসবেন। আর যখন বাইরে আসবেন, তখন আমি ওই দৈববাণী আর ওই বালক, যে বিষ্ণুর পূর্ণ অবতার, তার কথা অবশ্যই জেনে নেব। আমাদের মৃত্যু নিশ্চিত। আমি তো আগেই বলেছিলাম যে আমরা সবাই এখানেই পুড়ে ভস্ম হয়ে যাব। কাকা শান্ত হও, আপনারা সবাই শান্ত হন, কারণ কিচ্ছু হবে না, কানাই এই সমস্যার সমাধান নিয়ে এক্ষুনি আসবে। বলরাম জল, গলা শুকিয়ে যাচ্ছে, বলরাম জল। কাকা আমি এক্ষুনি আপনার জন্য জল আনছি। হাত পুড়ে গেল, কি গরম, কি গরম এই জল, হাত পুড়ে গেল। নন্দরানী, আমি আগেই বলেছিলাম এখান থেকে ফিরে চলুন, এবার এই ভয়ঙ্কর তাপ থেকে আমাদের আর কেউ বাঁচাতে পারবে না, কানাইও না। যদি এইভাবে সূর্যদেবের তাপ বাড়তে থাকে, এই সম্পূর্ণ পর্বতের নষ্ট হতে সময় লাগবে না। আমাকে যে করেই হোক সূর্যদেবের এই তাপকে আটকাতেই হবে। কি করে আটকাই সূর্যদেবের এই তাপকে? এই তাপকে আটকানোর একটাই পথ আছে, এবার আমাকে আমার ভিতরের অগ্নিতত্ত্ব দিয়ে এই সম্পূর্ণ তাপকে নিয়ন্ত্রণ করতে হবে, আর ওই তাপকে আমার ভিতরে ধারণ করতে হবে। মা, এর আগে আমরা যেতে পারবো না, আমরা আর যেতে পারবো না। আমার গরম জ্বালা করছে, আপনি কিছু করুন, তাড়াতাড়ি কষ্ট পাচ্ছি, আর পারছি না, তাড়াতাড়ি একটু করুন। তোমরা সকলেই সংসারের রোগ আর সংকটকে দূর করো, তোমরা একটু শান্ত হও, এই সংকট দূর হয়ে যাবে। চলো আমার সাথে, সাবধানে এসো। এসো, এই স্থান এই পর্বতের দ্বিতীয় তল, এখানে তাপ পৌঁছতে সময় লাগবে। তোমরা সকলে আমার জন্য অপেক্ষা করো, ততক্ষণ আমি এই সমস্যার সম্পূর্ণরূপে সমাধান করার চেষ্টা করছি। ওম অগ্নিহে নমঃ, ওম অগ্নিহে নমঃ, ওম
নারায়ণ নারায়ণ, এ কি অনর্থ হচ্ছে প্রভু? যদি আজ নন্দলালের কিছু হয় তাহলে ওনার জন্ম নেওয়ার পরম উদ্দেশ্যের কি হবে প্রভু? দেবর্ষি, কানাইয়ের জন্মের একটাই উদ্দেশ্য, ধর্ম আর ধর্মের পথে চলা মানুষের রক্ষা করা, আর এখন কানাই সেটাই করছে। আমরা সব বুঝতে পেরেছি ভগবান। হ্যাঁ ভগবান, আমরা আমাদের জীবন দিয়ে হলেও এই কাজ সম্পন্ন করব ভগবান। হ্যাঁ ভগবান। ভগবান কংসের কাজ জীবন দিয়ে নয়, জীবন নিয়ে পূর্ণ করতে হয়। যাও, ব্যর্থ হয়ে ফিরে এসো না।